হ্যালো ভিউয়ার্স, যারা ম্যাজিক জাল বাজার থেকে কিনে নিয়ে আসেন 3,2600 টাকা দিয়ে, তাদের জন্য এই ভিডিওটা। আমি মূলত এখনও খরচের কথা বলবো না, তবে 3,000 টাকা লাগবে না। আমি জালটা পরিপূর্ণ করে বানিয়ে পরে আপনাদেরকে জালের রেটটা বলে দেবো। দেখেন, জাল লাগানো শেষ, জালের ভিতরে রড লাগানো শেষ। এখন এই যে পাড়গুলো দেখতেছেন, দেখা যাচ্ছে কি না জানি না, এই যে পাড়, জালের পাড়, এই যে প্রত্যেকটা খোপে দুটা করে পাড়, একটা করে পাড়, দুটা মাঝে দুটা, সাইডে একটা, মানে এটা আমার নিজের অভিজ্ঞতায় আর কি আমি পাড় দিচ্ছি। আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, মাছগুলা ঢুকবে যে, মাছগুলা বের হবে কোথা দিয়ে? অবশ্যই দেখাবো আপনারা। এই ফাঁকে আপনারা একটা ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সবাইকে জানান। আপনারা জানালে কারে আমাদের ছোট 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 কারিগররা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আপনাদের হেল্প ছাড়া আমরা বড় হতে পারবো না। আসলে মানুষ মানুষের জন্য, এটা সবাই জানে। এই যে আমরা যে মাছটা বের করব, ওখান দিয়ে ঢুকবে, পরে আপনার এখানে একটা বান হবে। এই যে এখানে দেখতেছেন, এই যে জালটা, এই যে দেখাই, এই যে জালটা, এই যে বাড়তি রাখা হয়েছে এখানে, এখানে রিং হবে একটা, দুটা, তিনটা, তিনটা রিং হবে, এখানে বান হবে, এটা মোসর দিয়ে বান হবে। বান দেওয়ার পরে আপনার মাছ যা আছে ওপর থেকে ঝাইরা এপার দিয়ে বার হবে। আর ওই যে ওপারে যে দেখতেছেন, ওই যে ওপারে যে ওপারে এরকম আছে, ওপারেও আপনার ঠিক একই সিস্টেম, এরকমভাবে বের হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে লাইক কমেন্ট করার প্রয়োজন নেই। আর শেষ কথা হচ্ছে, সবারই মনে একটা ইচ্ছুক, তাহলে 3,000 টাকা, 2,600 টাকা বাদ দিয়ে তাহলে আপনি জালেটা কত টাকা খরচ পড়লো বান হাতে? আমি জালটা কমপ্লিট করি, কমপ্লিট করার পরে পরবর্তী ভিডিওতে জানাবো জালটা কত টাকা খরচ হয়েছে। ওকে গাইস, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।